আমি এমনি হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক্যাল নোটেশনটা পড়তে পারি বা সরলি সরবিতানের নোটেশনটা পড়তে পারি কিন্তু ওয়েস্টার্ন নোটেশনটা পড়তে পারি না কিন্তু আমার যেটাকে শ্রবণ বলে সেটা এত শিশু কাল থেকে আমি যেখানে বড় হয়েছি ফুলেশ্বর আপনি বোধ জানেন তার কাছে কানরিয়া তার কাছে লাডলো জুট তার কাছে হনুমান কটন মিলস ফাউন্ড্রি ফাউন্ড্রি ওয়ার্কস আচ্ছা আমাদের শিশুকালে ওখানকার সব ম্যানেজাররা বা মালিকরা সবাই সাহেব হতো যেমন লাডলো লাডলো আমেরিকান তাদের সি প্লেন ছিল আমরা অতদিন আগে সি প্লেন দেখেছি মানে ওই ওই ভাগীরথীতে হুগলি নদীতে নাম এ নামছে আমরা দেখেছি তাদের ছেলে মেয়েরা কারোর নাম হচ্ছে কারোর নাম হচ্ছে লি কারোর নাম হচ্ছে রিচার্ড কারোর নাম হচ্ছে দেখেছি তাদের ফলে আমার কানে কিন্তু আর আমার পিতৃদেব খুব ইংরেজি ভাষার খুবই পন্ডিত মানুষ ছিলেন উনি অ্যাডভোকেট ছিলেন তিনি কলকাতাতে প্র্যাকটিস করতে আসতেন ব্যাংশল কোর্টে

বা এবং জ্যোতি দাদা পিয়ানো বাজাচ্ছেন শুনছেন মানে আইরিশ যাচ্ছে বা অন্যান্য বিদেশি সঙ্গীত ঢুকছে এই তারপর তার সঙ্গীতে জন্ম নিচ্ছে আপনার কি মনে হয় যে আপনার একটা এই যে মানে এক আপনার একটা প্রাচ্য ধ্রুপদী সঙ্গীতের প্রতি আকর্ষণ অন্যদিকে একটা পাশ্চাত্য ধ্রুপদী সঙ্গীতের

ওই জিনিসটা ছিল বলেই আমি গোটা রবীন্দ্রনাথের মধ্যে হুম রবীন্দ্রনাথ সঙ্গীতের শিল্পকৃতিটার মধ্যে গোটাটা তার যে সৃষ্টির মধ্যে অসম্ভব রকমের একটা সারা পৃথিবীর সুরকে পাই এবং একটা ডিসিপ্লিন পাই সেটা কিন্তু ওয়েস্টার্ন ডিসিপ্লিন আচ্ছা কিভাবে সেটাকে আপনি এবং অনেক সময় তৈরি করে আরেকটি ছেলে শঙ্কর চ্যাটার্জি আপনার ছেলের নাম পুষ্প পুষ্প কি গায় গান গিটার বাজায় আচ্ছা গিটার বাজায় এবং ক্লাসিক্যাল গিটারে ও ফিফথ তারপরে তারপরে একবারে এইট স্ট্যান্ডার্ড দেয় ট্রিনিটির তাতে খুব ভালো ফল করেছে অত্যন্ত ভালো ফল করেছে এবং ইহুদে মেনুহেনের সই দেওয়া সার্টিফিকেট বিলের থেকে এসছে সেটা আমাকে একদিন হঠাৎ দেখা গেল ভালো আছে দেখি এই গেল আর অবশ্য আরেকজন বাজার শঙ্কর চট্টোপাধ্যায় সে আবার রয়্যাল কলেজের শেষ পরীক্ষাটা বোধ ছিল ওটা তাতে ও একশো পঞ্চাশের মধ্যে একশো পেয়েছে

মানে এম্পায়ার স্টেটের মধ্যে এটা পড়ে আপনার আপনি জানেনি বিং হ্যাম্পটন বলে এটা আছে একটা শহর সেখানে এক ডাক্তার বিমান রায় বলে সে কলকাতায় আমাকে শুনে শুনে আমাকে নিয়ে যায় সে ক্লিনিক্যাল ডিরেক্টর বিং হ্যাম্পটন সাইকেট্রিক সেন্টারের সে শুনেই নিয়ে যায় আমাকে তারপরে আমি কোথায় শুনলেন উনি কলকাতায় শুনে আচ্ছা ওনার এক বন্ধুর স্ত্রীকে আমি গান শেখাতাম সেখানে উনি শুনেন আচ্ছা সে বন্ধু হচ্ছে সমীর বোস বলে অর্থোডন্টিস্ট কবি আমি ফেসিয়াল লাইন একটা আমি খুব ভালো করি তো আমাকে নিয়ে যায় আমি সেখানে ওরা কেউ নেই ওরা তো সবে বেরিয়ে যায় সপ্তাহ দিনগুলো খুব অসুবিধা আমি ওরা ওরা ছিল সিন্থেসাইজার তো সেটাকে তাতে আমি ওই ভাইব্রোফোন বা ভাইব্রোফোনটা চাল এ করে দিয়ে নবটা একটু চালিয়ে দিয়ে তারপর স্ট্রিংসের একটা নবসেটাকে চালিয়ে দিলাম

সৃষ্টি করা যেতে পারে সেখান থেকে না সেটা শুধু রবীন্দ্রনাথের শিল্পকল্পেই নয় মানে রবীন্দ্রনাথ তো ভেতরে একজন অত্যন্ত আন্তর্জাতিক মানুষ দর্শনের দিক থেকে অত্যন্ত আন্তর্জাতিক মানুষ আপনি রবীন্দ্রনাথকে নিয়ে কাজ করেছেন আপনি রবীন্দ্রনাথের গান গিয়েছেন কিন্তু এদিকে আপনি ইংরেজির ছাত্র এবং ইংরেজি শিক্ষক কিন্তু আপনি রবীন্দ্রনাথকে ইংরেজিতে কাজ করেননি কেন দেখুন ভাই আমি

সান ফ্রান্সিসকো ইউনিভার্সিটি মানে স্কুল অফ মিউজিক মানে ইউনিভার্সিটি তার মাস্টার ডিগ্রি হোল্ডার এবং ডক্টরেট আবার সে নিজে একজন পিয়ানো সোলোইস্ট এবং কম্পোজার আচ্ছা মিশাইল তার নাম দুর্ভাগ্যবশত সেটা আমার হয়নি আমি ভয়ে করতে পারলাম না ভয়েই করতে পারলাম কারণ আমি ওদেশে রেকর্ডটা বেরোলে তো আমার এদেশে রেকর্ড তখন রেকর্ডই নেই কিছুই নেই আমার চাল নেই চুল নেই ফলে আমি একটু কি বলবো একটু স্কেয়ার ফিল করলাম যে এটা করবো আবার হা সবাই তা আমি এখন করুন নমুনা নমুনা স্বরূপ যেমন এসেছিল তবু আসলে জানা গেলে মানে আমাকে এমন ভাবে করতে হবে যেটা একটা পাঁচ বছরের ছেলেও সে জানে ইংরেজিটা শুনে বুঝতে পারে আমি যদি রবীন্দ্রনাথের গানটাকে বাংলাতে বাংলা রবীন্দ্রনাথের গানটাই বুঝতে না পারি মানে ওটাকে একটা এসোথেরিক লেভেলে রেখে দিই ওটাকে যদি মাস লেভেলে নামাতে হয় সাধারণ মানুষের ভালোবাসার জায়গাতে যদি আনতে হয় সাধারণ মানুষের তাহলে তার ওই অনুভাবে সমস্ত জিনিসটা তো অতটা রাখতে চলে না সেইভাবে কিন্তু আমি অনুবাদ করেছি আমি কোনো খুব পন্ডিত লোক নই এটা অত্যন্ত আনজিউমিং বলতে পারেন সেটা কতখানি ঠিক হয়েছে আমি জানি এসেছিলে তো